খ্রিস্ট সদস্যদের বিরুদ্ধ। আশা করি তোমরা ভালো আছো। আজকে আবারও আমরা অনলাইনের মাধ্যমে আমাদের ক্লাস নিতে যাচ্ছি। COVID-19 আমাদের আরও বৃদ্ধি পেয়েছে, তার কারণে আমাদের কলেজ খোলার কথা ছিল কিন্তু আমরা খুলতে পারিনি। অনলাইনের মাধ্যমে আমাদের ক্লাস চালিয়ে যেতে হবে। আশা করি তোমরা বাসায় বসে করোনা ভাইরাসের স্বাস্থ্যবিধি মেনে চলবে আর অনলাইনে ক্লাসগুলো দেখতে থাকবে। একাদশ শ্রেণীর ছাত্রছাত্রী, আজকে আমি তোমাদের পরিসংখ্যান বিষয়ে প্রথম অধ্যায় আলোচনা করেছি এর আগে, তারপর আজকে তোমরা আলোচনা করে একটা সৃজনশীল নিয়ে আলোচনা করব। আজকে আমাদের যে চ্যাপ্টার, প্রথম চ্যাপ্টারের নাম হচ্ছে পরিসংখ্যান, চলক ও প্রতীক। পরিসংখ্যান কি এটা নিয়ে আমরা আলোচনা করছি, চলক কি এটাও আলোচনা করছি। আজকে প্রতীককে একটু কথা বলে আমরা একটা সৃজনশীল নিয়ে আলোচনা করতে চাই। তো পরিসংখ্যান কি তবু আমরা একটু বলে নিই। পরিসংখ্যান হচ্ছে সংখ্যা বিষয় বিজ্ঞান, যা অতীত এবং বর্তমান তথ্যের উপর ভিত্তি করে অনাগত ভবিষ্যৎ সম্পর্কে একটা ধারণা দেয়। আচ্ছা, এবং সংখ্যার মাধ্যমে অবশ্যই সেটা প্রকাশ করতে হবে। তাহলে আমরা সেটাকে আমরা পরিসংখ্যান বলি। আর চলক হচ্ছে তথ্যের পরিবর্তনশীল বৈশিষ্ট্যকে আমরা চলক বলে থাকি। চলক যেমন আয় ব্যয় উচ্চতা, এগুলো চলক। চলকের প্রকারভেদ আছে আমরা দুই প্রকার, একটা গুণবাচক চলক আর একটা হলো সংখ্যাবাচক চলক। গুণবাচক চলক যেগুলো গুণের মাধ্যমে, যে তথ্যগুলো গুণের মাধ্যমে প্রকাশ করা হয় থাকে সেগুলোকে বলা হয় গুণবাচক চলক, আর যেগুলো সংখ্যার মাধ্যমে প্রকাশ করা যায় সেগুলোকে বলা হয় সংখ্যাবাচক চলক। সংখ্যাবাচক চলককে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে বিচ্ছিন্ন চলক আর একটা হলো অবিচ্ছিন্ন চলক। বিচ্ছিন্ন চলক যে চলকের মান পূর্ণ সংখ্যার মাধ্যমে প্রকাশ করা যায় তাদেরকে বলা হয় বিচ্ছিন্ন চলক, আর যেসব চলকের মানগুলো পূর্ণ সংখ্যা প্রকাশ না করে একটা নির্দিষ্ট ইন্টারভালের মাধ্যমে প্রকাশ করা হয় তাকে বলা হয় অবিচ্ছিন্ন চলক। এই যে চলক আর প্রতীক, প্রতীক নিয়ে বলতে পরিসংখ্যানে কিছু প্রতীক বলতে এগুলো, এখানে আমরা চলকের মানগুলোকে চলককে এক্স দ্বারা প্রকাশ করবো বা ওয়াই দ্বারা প্রকাশ করবো, এক্স ওয়াই জেড এগুলো দ্বারা প্রকাশ করা হয়। আর একটা চিহ্ন ব্যবহার করা হয় এটা সামেশন, নাম সমষ্টি বা সামেশন, এটা আমাদের মূলত বেশি ব্যবহার করা হয় এই দুটো জিনিস। আর সুতরাং এ বি সি এগুলোকে দ্বারা আমরা ধ্রুবক প্রকাশ করে থাকি, প্রকাশ করা হয় এই কটা জিনিস। আর আমাদের মোটামুটি জানলেই আমরা অঙ্ক করতে পারবো, সৃজনশীল আলোচনা করতে পারবো। একটা সৃজনশীল নিয়ে আমরা আলোচনা করবো, সেটা হচ্ছে একটা তথ্য সারির চারটি মান দেওয়া আছে, একজন শিক্ষক ছাত্রদেরকে বললেন যে তথ্যশালী মানগুলোর সমষ্টি বড় তথ্যশালী
Borgo. Ovdje je Borbiš, ono što bih kao? Vladir. Borbir. Sonsti, ovdje kao? Super. Dos, vamos a ponerlo,
তাদের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি তাদের সমষ্টির বর্গ, এখানে বলা ছিল যে সমষ্টির বর্গ ওদের বর্গের সমষ্টি অপেক্ষা ছোট, এটা আসলে দেখা যাচ্ছে সমষ্টির বর্গ, সমষ্টির বর্গ মানবের সমষ্টির বর্গ ওদের বর্গের সমষ্টি অপেক্ষা ছোট, তাহলে আমাদের এখানে ছোট দেওয়া আছে, তার মানে এটা যথার্থ নয়। এখানে দেখা যাচ্ছে সমষ্টির বর্গ, সমষ্টির বর্গ গ্রেটার দেন বর্গের সমষ্টি, কারণ সেখানে ছিল আমাদের মানবের সমষ্টির বর্গ ওদের বর্গের সমষ্টি অপেক্ষা, বর্গের সমষ্টি অপেক্ষা ছোট, কিন্তু আসলে দেখা গেল যে মানবের সমষ্টির বর্গটাই ওদের বর্গের সমষ্টি অপেক্ষা বড়, অতএব সেটাকে আমাদের এই ক্লাস, এরপরে আবার একটা ক্লাস নেব, অল্প আমাদের ক্লাস বেশি নিতে পারি না, এই জন্য যে আমাদের ডিউরেশন কম, অনেক সময় আপলোড করতে সমস্যা হয়, এই জন্য আমরা ছোটো করে 8-10 মিনিট একটা করে ক্লাস নেব, ঠিক আছে। এরপরে পরের ক্লাসে আমরা পরের সেপ্টার নিয়ে আলোচনা করবো। আল্লাহ হাফেজ।